হ্যালো ভিউয়ার্স, সবাইকে স্বাগত জানাচ্ছি লাইফস্টাইল বিষয়ক লাইভ প্রোগ্রাম লেজার ট্রিট লাইফ এন্ড বিউটিতে। বরাবরের মতো আপনাদের সাথে উপস্থিত আছি আমি আজরা মাহমুদ। প্রিয় দর্শক, সামনে আসছে বৈশাখ। পহেলা বৈশাখকে নিয়ে নিশ্চয়ই আপনারা অনেক প্ল্যান করছেন, সেই প্ল্যানিংয়ে শপিং তো আছেই। তবে খেয়াল রাখবেন, আপনি যে আউটফিটটা কিনছেন সেই আউটফিটটা ইন স্টাইল নাকি। আর এই বিষয়ে কথা বলার জন্য আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের দেশের স্বনামধন্য ফ্যাশন ডিজাইনার এবং আমার ফেভারিট স্টাইলিস্ট মাহমুদুল হাসান মুকুল। কোনো প্রশ্ন থাকলে স্ক্রোলে দেওয়া নম্বরে ফোন করুন। মুকুল, কি খবর? এই তো চলছে ব্যস্ততার মাঝে, ফটোশুট 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 অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম ডিজাইনিং। হ্যাঁ, ডেফিনেটলি মুকুল, ইনফ্যাক্ট আমার মনে হয় একটা ফ্যাশন ডিজাইনার থেকে তুমি কিন্তু জানবা বেশি, এটা আমি মনে করি। কারণ তুমি একজন স্টাইলিস্ট, এবং স্টাইলিস্ট কিন্তু যদি পার্সোনাল কারো স্টাইলিস্ট হয় সে কিন্তু সেই ক্যারেক্টার পার্সোনালিটি মেইনটেইন করে সে আউটফিট গুলো বলে যে কি পরা উচিত কি পরা উচিত না। সো তুমি কিন্তু আসলে ফ্যাশন ডিজাইনার থেকে আমি বলবো এক ধাপ উপরে আছো। এবং মুকুল, ইনফ্যাক্ট আমি দর্শকদের জন্য এই কথাটা ডেফিনেটলি বলতে চাই, শুধু তোমাকে মনে করো না যে আমি ফুলিয়ে দিচ্ছি, প্রশংসা করছি, কিন্তু আমাদের গত 4-5 বছরে একটা ইন্ডাস্ট্রিতে চেঞ্জ আসছে এবং সেই চেঞ্জটার মূলে কিন্তু তুমি। এটা কিছুটা ক্রেডিট আমি নিচ্ছি, হবে না অনেকটাই তুমি। কারণ আমরা আসলে নিজেদের আমাদের ফ্যাশন মডেলিং ইন্ডাস্ট্রির একটা অংশকে কিন্তু আমরা বলতে পারি ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের সাথে আমরা রিলেট করতে পারছি। সেটা হচ্ছে কিন্তু ফটোশুটের যে ব্যাপারটা আমরা ফেসবুকে দেখি, ম্যাগাজিনে দেখি, এবং সেটাকে তুমি যেই মাত্রায় নিয়ে গেছো এটা কিন্তু আসলেই প্রেজওয়ার্দি। মানে থ্যাংক ইউ ভেরি মাচ ফর প্লেইং দ্য রোল। ইনফ্যাক্ট থ্যাঙ্কস টু ইউ, বিকজ অফ মানে আমার এই কাজটার সাথে ফটোগ্রাফার অ্যান্ড মডেলস। হ্যাঁ, সেটা ডেফিনেটলি। আসলে আমি আমার ওই সময়টাতে যদি আমি প্রফেশনাল মডেল এবং প্রফেশনাল ফটোগ্রাফার না পেতাম তাহলে কিন্তু আমার জন্য এটা পসিবল হতো না, কখনোই হতো না। বিকজ অফ স্টাইলিং এর ব্যাপারটা আমি আসলে ক্রেডিটটা কোন জায়গায় নিব, যে এই প্রফেশনটা যখন এসেছে আমার, যখন সুযোগটা হয়েছে, তখন দেখা গেছে যে তারও আগে থেকে হতো কাজটা, কিন্তু সামহাও সেটাকে বলতো কোরিওগ্রাফি, ফটোশুটের জন্য কোরিওগ্রাফি। তো আমরা লাইক 2008-09 স্টার্টিং আমার অ্যাজ এ স্টাইলিস্ট কাজ করা, যেটা এখন আরো বড় হয়ে জিনিসটা এসেছে ফ্যাশন ডিরেকশন, ঠিক আছে। বিকজ অফ ওটা শুধুমাত্র স্টাইলিং এর ভিতরে সীমাবদ্ধ তো এখন আর না, আরো অনেক কিছু। কারণ আগে যেমন ছিল যে আচ্ছা মডেল কি কাপড় পরবে, কোনটার সাথে কোনটা ম্যাচ করা হবে, সেখান থেকে চলে গেছে থিম কি হবে, থিম ওয়াইজ সেট কি হবে, সেট ওয়াইজ কাপড় কিরকম হবে। তো এটা অনেক বড় একটা ব্যাপার হয়ে দাঁড়িয়েছে বিকজ অফ একটা ফটোশুটের জন্য। এখন সাধারণত ক্লায়েন্টরা যে বাজেটটা দেয় সেই বাজেট অনুযায়ী কিন্তু আমাদের কাজটা করা পসিবল হয়, এবং যেটা আমি বলবো লাস্ট 10 ইয়ার্সে এই একটা জায়গা থেকে কিন্তু আমরা ইন্টারন্যাশনাল পর্যায়ে চিন্তা করতে পারি। মানে আমি ঠিক জানি না যে আমাদের দেশের বাকি আদার্স জায়গাগুলোতে কীরকম ডেভেলপমেন্ট হয়েছে মিডিয়ার ক্ষেত্রে, কিন্তু আমি বলবো যে ফ্যাশন ইন্ডাস্ট্রিতে ফটোশুটের জায়গা প্রিন্ট আমাদের এখানে দর্শক কিন্তু আছে যারা স্টাইলিং বিষয়টা কি বা ফ্যাশন ডিরেকশন বিষয়টা কি এটা কিন্তু অনেকেই এখনো বুঝে না। তো সেটা যদি তুমি একটু এক্সপ্লেইন করে দিতে তাহলে আমার মনে হয় বাকিদের জন্য বুঝতে সুবিধা হতো। ফ্যাশন ডিরেকশনটা আসলে আমি স্টাইলিং থেকে আসি। স্টাইলিস্টের কাজটা হচ্ছে যে ইউজুয়ালি একটা ফটোশুট যখন হয় যে সাপোজ একটা পার্টিকুলার ব্র্যান্ড, তাদের নিজস্ব কিছু সিগনেচার আউটফিট থাকে, সিগনেচার থাকে তাদের একটা, সেই জায়গা থেকে সেটা আমাদের মাথায় রাখতে হয় সাধারণত। তো ফটোশুট যখন আমরা থিম প্ল্যান করি, সাপোজ ধরো বৈশাখের ক্ষেত্রে, বৈশাখের ক্ষেত্রে একটা কোনো বড় ব্র্যান্ড তারা চিন্তা করলো তাদের প্রমোশনটা হবে, তখন তারা চলে যায় যে তাদের যে আউটফিটটা করছে সেই অনুযায়ী তাদের একটা থিম তৈরি করা হয়, যে আমরা এভাবে এই সময়টাতে আমরা এভাবে নিজেদেরকে প্রেজেন্ট করতে চাচ্ছি মার্কেটে। তখন তারা চলে আসে ফটোগ্রাফার স্টাইলিস্ট যে এই পার্টিকুলার থিম, দেন আমরা চলে যাই মডেল সিলেকশন, মডেল সিলেকশনের থেকে তারপরে আমরা থিম রেডি করে যে জিনিসটা করা হয় স্টাইলিস্টের ক্ষেত্রে, যে কোনভাবে ব্লেন্ডিং করা হবে, যে একটা কাপড়কে আমরা দেখাবো থিম ওয়াইজ, সেটা শুধু জাস্ট একটা কাপড় পরে দিলে হলো না, সেটার সাথে রিলেটেড থাকে মেকআপ, সেটার সাথে রিলেটেড থাকে হেয়ার, সেটার সাথে রিলেটেড থাকে থিম। তো এই পুরো জিনিসটা ব্লেন্ড করাটা হচ্ছে মানে কাপড়ের দিক থেকে স্টাইলিস্টের দায়িত্ব, ইভেন মডেল কিভাবে দাঁড়াবে, ঠিক আছে। তো তারপরে যখন এটা যখন আর একটু বড় মাধ্যমে চলে যাচ্ছে তখন সেই জিনিসটা হচ্ছে ডিরেকশন, ফ্যাশন ডিরেকশন। তো ইনফ্যাক্ট আসলে কিন্তু তুমি স্টাইলিস্ট হয়ে শুরু করার পরে কিন্তু ফ্যাশন ডিরেকশন যে একটা জায়গায় নিয়ে চলে গেছে, এবং এটা আসলে এমন একটা জায়গায় চলে গেছে আমি জিজ্ঞেস করতে বাধ্য যে এটাকে আমরা ক্যারিয়ার হিসেবে কি নিতে পারছি এখন। প্রচুর মানুষ কাজ করছে আমাদের ইন্ডাস্ট্রিতে, আমি আমার পরপরই দেখছি যে
অনেক ছেলে মেয়েরা যারা ফ্যাশন ডিজাইনিং ব্যাকগ্রাউন্ড, কিন্তু তারা হয়তো তাদের ওই ক্যাশ টাকাটা নেয় যেটা ইনভেস্ট করে একটা বিজনেস স্টার্ট করবে, তখন তারা চলে যাচ্ছে স্টাইলিং এর ক্ষেত্রে এবং রেগুলার বেসিসে কিন্তু তাদের ইনকাম হচ্ছে এবং যে যত ট্যালেন্টেড সে তত বেশি ভালো কাজ করছে এবং আমি বলবো আরো বেটার জায়গা যাচ্ছে জিনিসটা, প্রচুর মানুষ কাজ করছে। সো এটা একটা মাধ্যম এবং এটা একটা ডেফিনেটলি এখন এটা একটা ফুল ফ্লেজড প্রফেশন। আচ্ছা ডেফিনেটলি মুকুল, তুমি ফ্যাশন ডিরেক্টর স্টাইলিস্ট বাদেও একজন ডিজাইনার এবং তোমার পোশাকের একটা ছোট ভিডিও আছে, আমরা সেটা দেখে আসি, তারপর ইনফ্যাক্ট আমরা পহেলা বৈশাখের পোশাক নিয়ে কিছু কথা বলবো। প্রিয় দর্শক চলুন দেখে আসি মাহমুদুল হাসান মুকুলের ব্র্যান্ড আমোরের একটা ভিডিও। লাল সাদা, আসলে এটার উপরে কিন্তু বৈশাখে কিছু হতে পারে না। এবং তুমি কিন্তু খুব ইন্টারেস্টিং সাদার উপরে সাদার কাজ দেখতে পাচ্ছি, আবার একটু এমবেলিশমেন্টও দেখতে পাচ্ছি, কি করেছে একটু যদি কাপড়টা নিয়ে শুনি। আচ্ছা, ফার্স্ট অফ অল বৈশাখের জন্য আমি তেমন কিছু করিনি, কারণ আমাদের বৈশাখের পরেই আসছে, এত ব্যস্ত থাকা ফ্যাশন ডিরেকশন নিয়ে। এক্স্যাক্টলি, সো যখন রোয়ান আমাকে বললো যে এরকম একটা বৈশাখের প্রোগ্রাম হবে, তখন যা রেডি ছিল সেটা দিয়ে আর কি কিছু একটা বুঝ দেওয়ার চেষ্টা যে না বৈশাখের জন্য কিছু করেছি। তো শাড়িটা যেটা ছিল সেটা একটা কোটা শাড়ি, তো সেটা উপরে জাস্ট উলের এমব্রয়ডারি করা অ্যান্ড সাথে হচ্ছে কি একদম কাতানের একটা ব্লাউজ টকটকে লাল বৈশাখ। অ্যান্ড আরেকটা ছিল যে এই বছর আমি দেখতে পাচ্ছি যে মানুষ কিন্তু শুধু লাল সাদার মধ্যে সীমাবদ্ধ না এবং শুধু শাড়িতে সীমাবদ্ধ না, শাড়ি বা কামিজে এখন মেয়েরা অনেক লং স্কার্ট পরছে, ডিফারেন্ট ডিফারেন্ট টপস পরছে, ক্রপ টপ পরছে। তো ওখানে আমার যেটা আরেকটা ছিল যে একটা লং একটা অনেক বড় একটা ফ্লেয়ারি একটা স্কার্ট ফ্লোরাল প্রিন্টের, তার উপরে হচ্ছে খুব ট্রেন্ডি একটা টপ। আমি জানবো আসলে এই সিজনে কোন ব্র্যান্ড কিভাবে কি নিয়ে কাজ করছে, তবে ফোন আছে একটা নিয়ে নিচ্ছি। হ্যালো হ্যালো হ্যালো, ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম, বলুন। আমি ভালো আছি, আপনি কেমন আছেন? আপনার কথা কেটে যাচ্ছে, কোনো প্রশ্ন থাকলে করুন। ঠিক বোঝা যাচ্ছে না, কথাগুলো কেটে যাচ্ছে। যে প্রশ্ন আমি করছিলাম তোমাকে যে অনেকগুলো ব্র্যান্ডের সাথে কাজ করলে কিন্তু বোঝা যায় আসলে মূল স্টাইলটা কি, সেটা আসলে একজন ফ্যাশন ডিরেক্টর স্টাইলিস্ট অথবা মডেল কিন্তু বুঝতে পারত। সেক্ষেত্রে এখন আসলে এই বৈশাখে হোয়াটস ইন স্টাইল? যেটা হচ্ছে যে বৈশাখটা তো আসলে আমাদের খুব মানে এমন একটা ওয়েদারে পড়ে যেটা মানে সব রকমের কাপড় চাইলেই পরা যায় না। তো আমি যেটা বলছি যে এবার আমি খুব ডিফারেন্ট জিনিস দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে যে কিছুটা পেছনেই চলে যাচ্ছে। যেমন ছেলেদের ক্ষেত্রে পার্টিকুলারলি লাইক যেমন আমি সেলরের সাথে কাজ করেছি, ওরা যে কাজটা করেছে সেটা হচ্ছে হ্যান্ড পেন্ট। আচ্ছা, পুরো পাঞ্জাবিতে হ্যান্ড পেন্ট। তারপরে এর মধ্যে আরও একটা ব্র্যান্ডের সাথে কাজ করেছি যে যেখানে ছিল যে শুধু মেয়েদের জন্য, ওরা কোনো কামিজে ছিল না। আচ্ছা, স্কার্ট, হ্যাঁ, টপ অ্যান্ড ওড়না, ঠিক আছে, যে যেটা প্যাটার্ন বেস ছিল এবং বৈশাখের থিম অনুযায়ী দেখা গেছে যে তারা হয়তো ছোট ছোট ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের কাজ করেছে, রেডের কাজ করেছে, তারপর হচ্ছে গিয়ে গোল্ড কি বলে যে গোল্ড ইউজ করেছে। তো এখন এই বছর আমার মনে হয় যে আমরা অনেক ফিউশন কাজ দেখতে পাবো। আচ্ছা,
বৈশাখে অনেক ফ্যাশন। আর আরেকটা জিনিস হচ্ছে যে স্টাইলের ক্ষেত্রে বলবো যে আগে যেমন দেখা যেত যে মেয়েরা অনেক সাজছে বৈশাখের ব্যাপারে, এখন শুধু কিছুই না, জাস্ট মাঝখানে একটা সিঁথি করে পেছনে বেলি ফুলের মালা, দেখতে অনেক সুন্দর লাগে, মানে যে মানুষটা তাকে অনেক বেশি সুন্দর লাগে, কারণ বৈশাখ কিন্তু অনেক কালারফুল আমাদের। এবং সেটা বলবো যে এখন এই ইয়ারে এসে আমি যেটা দেখতে পাচ্ছি যে কালারটা অনেক কমে গেছে, মানুষটাকে অনেক বের করে আনা হচ্ছে, যে একটা মানুষের যে স্বাভাবিক সৌন্দর্য সেটা কাপড়টাই ওভাবে ডিজাইন করা হচ্ছে, ফ্যাশন হাউসগুলো সেভাবেই করছে, যেটা মানুষটা যেন বের হয়ে আসে। এই ওয়েদারে সেফ হচ্ছে সাদা, সাদা মানে দেখতেও শান্তি, চোখেও শান্তি, পরেও শান্তি, মানে সব সব বিষয়ে কমফোর্টেবল আসলে সাদা। মুকুল, আমি যদি একটু ইন্ডাস্ট্রি নিয়ে কথা বলবো, ফোন আছে, আমি নিয়ে নিচ্ছি। হ্যালো, হ্যালো, সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি মুকুল ভাইয়ের সাথে কথা বলতে যাচ্ছিলাম। উনি শুনছেন? আমি বলুন, শুনছি। ফার্স্ট অফ অল আপনাদের দুজনকেই, আপনারা দুজনেই আমার অনেক ফেভারিট। আচ্ছা, আর বিশেষ করে আজরা, আপনার কথা তো বলার কিছু নাই, ইউ আর বোথ অফ ইউ আর নাও রাইট নাও ইউ আইকন হিসেবেই পরিচিত আপনারা দুজন। আইডেন্টিফাই করতে পারে যে স্টাইলটা আসলে কিভাবে চেঞ্জ করা উচিত, আর উনার যে মানে পছন্দ এটা আসলে বলা যে নতুন প্রতিনিয়ত নতুনত্ব আমরা চাই, যেগুলো কি করবো কি করবো বুঝতে পারি না। যখনই ওনাকে হয় টেলিভিশনে বা কোনো কাজের ক্ষেত্রে দেখি, তখনই মনে হয় নতুন একটা কিছু পাওয়া গেল। এটা খুবই ভালো লাগে। আর আজকে কথা বল, দিস ইজ আমার প্রথম কারো শোতে করা, ভালো লাগছে যে ওনাকে অ্যাপ্রিসিয়েট করতে পারতেছি। বোথ অফ ইউ, ঠিক আছে। যাই হোক, আমি হলাম যে লোপা ভাবি। দেখতে পাচ্ছি আমি তো লাকি যে আসলে এভাবে যুগলবন্দি হয়ে গেছে, পেয়ে গেছি দুজনকে। তো আমি সময় নষ্ট করবো না, আরো সবাই অনেক কিছু জানতে চাই আপনাদের দুজনের কাছ থেকে নতুন নতুন কিছু। তো অল দা বেস্ট। Thank you, Bhabhi. Thanks for calling. জি, থ্যাংক ইউ সো মাচ লোভা ভাবি। ইন ফ্যাক্ট লোভা ভাবিকে দেখেই কিন্তু বড় হওয়া না, তার টেলিভিশন অ্যাডগুলো আমি একটু পরিচয় দিই। তার হাজবেন্ড কিন্তু বাংলাদেশের ওয়ান অফ দা বেস্ট ফটোগ্রাফার, ঠিক আছে? তো উনিও অনেক ভাবেই ফ্যাশনের সাথে রিলেটেড এবং আমার যে কাজটা সেই সাথে রিলেটেড। আমি যদি একটু এই কাজটার দিকে আসি যে ক্যারিয়ার হিসাবে নেওয়া যাবে, এটা কিন্তু আমরা শুনলাম, তবে এটা কি আসলে প্রপার পেইড হচ্ছে? এখানেই দুঃখ, আগেই বলে নিচ্ছি যে কারণ আমাদেরকে যে এফোর্টটা দিতে হয় সেই অনুযায়ী হয়তো আমরা পেমেন্টটা পাচ্ছি না। বাট আমি খুব হোপফুল যে 7-8 বছরে লাইক আমি স্টার্টিংয়ে যে জিনিসটা ছিল সেখান থেকে আজকে যে পর্যায়ে আসছে আমার মনে হয় ইন ফিউচার আরও বেটার হবে। আমরা হয়তো আরও বেটার ডিজার্ভ করি, কিন্তু এখনও মানুষ ওইভাবে ক্লিয়ার না যে অ্যাকচুয়ালি আমার রেসপন্সিবিলিটি কি। সেই জায়গাটা থেকে আমি আসলে আসবো হচ্ছে খুব কম ফ্যাশন ডিরেক্টর, ইনফ্যাক্ট খুব কম বললে হবে না, শুধু মনে হয় তুমি ফ্যাশন ডিরেক্টর মনে হয় তুমি শুধু, এবং এই সাথে আমার গৌতম শাহা আছেন আরেকজন, এবং এছাড়া কিন্তু আর কারো নাম নাই। তো সেই ক্ষেত্রে তুমি যখন বলছো যে এটার ফিউচার আছে, তাহলে কি তোমাদের পরে কারা? বিকজ ফিউচার চিন্তা করলে কিন্তু নেক্সট জেনারেশনটা চিন্তা করতে হবে। রিসেন্টলি আমি যে কজনের কাজ দেখেছি, অনেকেই কাজ করছে, স্টার্ট করেছে, তো আমি বলবো যে আমার স্টুডেন্ট সুনেরা, ও অনেক ভালো কাজ করছে। না, আমার মনে হচ্ছে যে আমি ঠিক যে প্যাটার্নে কাজটা করতাম ও সেখান থেকে স্টার্ট করেছে, সো দ্যাট আর ও যেহেতু আমার থেকে একটা জেনারেশন অ্যাডভান্স, আমার মনে হয় ইন ফিউচার অনেক বেটার কাজ করবে। এছাড়া আমি তেমন কাউকে দেখছিলাম, আমি চাচ্ছিলাম যে কেউ আসুক, বাট রিসেন্টলি ওকেই দেখি। আসলে একটা ফ্যাশন ডিরেকশনের কিন্তু ভিজুয়ালাইজেশন ক্যাপাবিলিটি অনেক স্ট্রং হতে হয়, কারণ পুরো বিষয়টা একেবারে প্রপারলি দেখতে হয়। হ্যাঁ, কারণ মুকুল আমি এটা বলছি কারণ হচ্ছে আমি কিন্তু স্টাইলিং করি শুধুমাত্র একটা ব্র্যান্ডের জন্য, কিন্তু তুমি যে ফ্যাশন ডিরেকশনের যে কাজটা করো এই ক্যাপাবিলিটি কিন্তু আমরা একসাথেই কাজ করেছি। হ্যাঁ, মানে একেবারে যে ওভারঅল যে মানে ভিজুয়ালটা, যে
যে মডেলটা এরকম লাগবে, ব্যাকড্রপটা এরকম থাকবে, চুল হেয়ার মানে শাড়ির আঁচলটা, লাইটটা মানে ফ্রেমটা, অনেক কিছু কিন্তু মাথায় রাখতে হয়। যা থাকে টোটালটাই ভাবতে হয় একজন ফ্যাশন ডিরেক্টরকে, এবং ততটুকু কিন্তু আমাকে আগে থেকে ভিজুয়ালাইজ করতে হয় যে আসলে আলটিমেটলি এই ফ্রেমে কি থাকবে আর কি থাকবে না। ডেফিনেটলি। তাহলে এটা কি আসলে কাউকে শেখানো সম্ভব নাকি তোমার আসলে এটা নিজের মধ্যে থাকতে হবে? শেখানো সম্ভব বলতে আমি বলবো যে স্থেটিক একটা সেন্স তো একটা মানুষের মধ্যে না থাকলে ক্রিয়েটিভ জায়গায় কখনো সেই মানুষটা কখনোই কিছু করতে পারবে না। ওই অতটুকু কোয়ালিফিকেশন যদি থাকে তারপরে আমার মনে হয় সেই মানুষটা আসলে শিখতে পারবে। যেমন ফ্যাশন ডিজাইনিং শেখাটা অনেক ইজি বলবো, স্টাইলিং এর থেকে ফ্যাশন ডিজাইনিংটা অনেক, কারণ কালার্স প্যাটার্ন এগুলো শেখা যায়। কিন্তু ফ্যাশন ডিরেক্টর বা স্টাইলিস্ট হওয়ার জন্য একটা মানুষের ভেতরে থাকতে হবে ওই জিনিসটা, আদারওয়াইজ ইটস নট পসিবল। হ্যাঁ, সেখানে যে বিভিন্ন কোর্স হচ্ছে, আমাদের দেশে যেমন কোনো কোর্স হয় না, বাট বাইরের দেশগুলোতে ইনফ্যাক্ট ইন্ডিয়াতে দেখা যাচ্ছে বা ইউকে বা ইউএসএতে এরকম অনেক কোর্স আছে, স্টাইলিংয়ের কোর্স আছে, এক বছর ছোটো ছোটো মানে কোর্স হয় যেটা করে হয়তো অনেক মানুষ, কিন্তু সেটা কারা যাচ্ছে? যাদের ন্যাক আছে। হ্যাঁ, তো আমি বলবো যাদের এই ব্যাপারে মানে সাধারণত দেখা যাচ্ছে মোস্টলি ফ্যাশন ডিরেক্টরই আসছে, সরি ফ্যাশন ডিজাইনারই এই প্রফেশনে আসছে, তো যাদের ন্যাক আছে তারা বলবো যে একটা কোর্স করে নিলে অনেক বেটার। কারণ আমরা যেমন অনেক সময় গেছে সেখানে মানে শিখেছি, যে শেখার সময়টা এরকম হয়েছে যে আমাদেরকে হাতে ধরে শেখানো হয়েছে এবং সেক্ষেত্রে ফটোগ্রাফার অনেক হেল্প করেছে, কিন্তু এখন আর ওই সময়টুকু নাই মানুষের। সো দ্যাট কারো যদি এ ব্যাপারে ইন্টারেস্ট থাকে একটা কোর্স করে ইন্ডাস্ট্রিতে ইন করাটা আমি বলবো অনেক বেটার। হ্যাঁ, ইনফ্যাক্ট আমার মনে হয় মুকুল তোমাদের আগে একটা মানুষ আমি জানতাম, শাহরুখ আমি টিঙ্কু ডিজাইনার, উনিও কাজ করতেন এবং তারপরে কিন্তু তোমরাই, এবং এরপরে একটা জেনারেশন আসতে হবে যেহেতু মানে দ্য ফিউচার ইজ ব্রাইট ফর দিস এরিয়া অফ ইন্ডাস্ট্রি, আমার মনে হয় আসতে হবে। তো সেই ক্ষেত্রে তুমি কি কোনো অ্যাসিস্ট্যান্ট বা সাগরেত নিয়ে কাজ করছো যাকে ট্রেনিং করছো বা এরকম? এই মুহূর্তে আমি তিনজন নিয়ে কাজ করছি, তিনজনই মডেল, যেটা আমি বলবো যে তুমিও বোধহয় প্রেফার করো যে মডেলদের থেকেই আসো তাহলে এই প্রফেশনটা ভালো বুঝবে। তো তিনজনই মডেল, তিনজনই আমার বিভিন্ন প্রজেক্টে কাজ করছে এবং আমার মনে হয় যে হ্যাঁ ওরা ভালো করবে, ভালো করবে, রাইট? অনেক কিছু শিখছে। আমার মনে হয় তোমার যে রোলটা বা যে রেসপন্সিবিলিটি টুয়ার্ডস দিস সেটা তুমি করার চেষ্টা করছো। একটু যদি চলে আসি, তোমার কিন্তু ব্লুম ম্যানেজমেন্ট আছে, একটা ব্লুম মডেল ম্যানেজমেন্ট, ব্লুম মডেল ম্যানেজমেন্ট আছে, এটা কি স্কুলও নাকি শুধুমাত্র মডেলিং এজেন্সি? হোয়াট ইজ ইট? ইটস আ ট্রেনিং স্কুল। সাধারণত দেখা যায় যে এভরিডে প্রচুর নক আসে, প্রচুর নক আসে, কাজ করতে চায়, কাজ করছে, তো এরকমভাবে শুরুর দিক থেকে আমি খেয়াল করতে পারছি যে দেখতে ভালো নিয়ে নিচ্ছি কাজে, কিন্তু ওই ক্যামেরার সামনে দাঁড়ানো বা র্যাম্পে হাঁটার সময় যে মানে প্রবলেমগুলো ফেস করতে হয়, তো তখন থেকে আমি চিন্তা করলাম যে না, একটা ছোট করে এভরি ইয়ার দুটো ব্যাচ যদি বের করা যায় এবং তাদেরকে যদি ট্রেন আপ করা যায় তাহলে ভালো। এখন তো দেখছি যে এটা একটা, এটাও একটা প্রফেশন হয়ে যাচ্ছে আমার, যদিও আমি ওরূপভাবে সময় দিতে পারছি না, ট্রু, তো ওটা চালাচ্ছি। বাট আমার প্ল্যান আছে ইন ফিউচার এটাকে একটা মানে মডেল ম্যানেজমেন্ট করার, মানে একটা এজেন্সি করার, বিকজ অফ উইদাউট এজেন্সি আমাদের এখান থেকে যারা আছে তারা বাইরে কখনো গিয়ে কাজ করতে পারবে না। কারণ আমরা দেখা যাচ্ছে পার্শ্ববর্তী দেশ থেকে বা আরো বাইরে থেকে যখন মডেল আনছি তার আমরা কিন্তু এজেন্সির থ্রুতে আনছি, তো আমাদেরও যদি এখানে এজেন্সি থাকে, প্রপার এজেন্সি থাকে, হয়তো পসিবল না আরো 10 ইয়ার্স পরে, বাট যদি একটা এজেন্সি করা যায় তাহলে দেখা যাবে যে আমাদের এখান থেকে ছেলেমেয়েরা অনেক ইজিলি বাইরে গিয়ে কাজ করতে পারছে। সো আমার এই জিনিসগুলো এখনো ইনিশিয়াল পর্যায়ে আছে, ইন ফিউচার হয়তো এটা আরও স্ট্রং হবে, বিকজ অফ আমার এই স্কুল থেকে প্রায় 30 মডেল কাজ করছে, কাজ করছে। হ্যাঁ, ইনফ্যাক্ট আমি যখন ফ্যাশন শো গুলো করি তখন তোমার স্টুডেন্টদেরকে নিয়ে কাজ করি। তাহলে সেই ক্ষেত্রে আমি নেক্সট কোশ্চেনে আসবো যে আমাদের এই মডেলিং ইন্ডাস্ট্রির ফিউচারটার কি অবস্থা? আচ্ছা, এখানে মডেলদের দিক দিয়ে যদি জিজ্ঞেস করি আমি, আমাদের মডেলিং ইন্ডাস্ট্রি লাস্ট আমি যখন স্টার্ট করি সেখান থেকে আজকের একটা পর্যায়ে এসছে, এসে থেমে গেছে। ওকে, ওই যেখানে বললাম যে এর বাইরে আর যাওয়ার সুযোগটা নাই, দু একজন যাচ্ছে যারা নিজ উদ্যোগে যাচ্ছে। হ্যাঁ, যেমন পিয়া আছে। হ্যাঁ, এক্স্যাক্টলি, পিয়া যাচ্ছে, পিয়ার নামটাই বলতে যাচ্ছিলাম। তো কারণ পিয়া কিন্তু আজ থেকে আরো 5-6 বছর আগে নিজের উদ্যোগে কিন্তু স্টার্ট করেছিল যে না, আমাকে এখানে বসে থাকলে হবে না, আমাকে এর পরে কি আছে সেটা দেখতে হবে, এবং সে আজকে সেই রেজাল্টটা পেয়েছে। তো এই জায়গাটাতে থেমে থাকার একটা রিজন হচ্ছে যে আমাদের এখানে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ব্যাকগ্রাউন্ডের ছেলেমেয়েরা আসে, যখন এরা আসে হয়তো আমি জানি না আমার মতো বা তোমার মতো বা আরও ভালো ফটোগ্রাফারদের মতো কজন আছে ইন্ডাস্ট্রিতে, এদেরকে যে ট্রেন আপটা করা হয় সেটা হয়তো প্রপার না, যে কারণে অনেক ছেলেমেয়েরা একটা সার্টেন এজে গিয়ে আটকে যায়, তারপরে আর যেতে পারে না। ঠিক আছে, আর যারা এখন বেটার জায়গা আছে তারা নিজেরাও জানে না, যেতে চায়
বেটার জায়গায় যেতে চায় বাট জানে না কোন ওয়েতে যেতে হবে এবং সেই সব সম্পূর্ণ জিনিসটার জন্য দায়ী হচ্ছে প্রফেশনালিজম। আমাদের প্রফেশনালিজমটা ওভাবে, যেমন আমাদেরকে দেখা যাচ্ছে যে আট ঘন্টার জন্য, মানে আমরা জানি যে একটা ওয়ার্কিং আওয়ার হচ্ছে আট ঘন্টা, কিন্তু সেখানে বাইশ তেইশ ঘন্টা কাজ করছি, ঠিক আছে, বিকজ অফ আমাদের এখানে কোনো রুলস নাই, ঠিক আছে। মডেলকে বলা হলো সকাল সাতটার সময় আসতে, সে আসবে হচ্ছে দুপুর দুটোর সময়, কিন্তু সে জানে যে ওকে ফাইন আমার ডিমান্ড আছে, এই সময়টাতে আমি না গেলেও চলবে, ওরা বাধ্য আমাকে নিতে। আমাদের যদি আমরা সবাই মিলে, যারা আমরা কাজ করছি, বেশি মানুষ না, পাঁচজন বা ছজন মিলে যদি আমরা একটা স্ট্রিক্ট রুলস করি যে না এতটুকুই হতে হবে, এতটুকুর মধ্যেই জিনিসটা করতে হবে, এতটুকু আমাদের ওয়ার্কিং আওয়ার, তাহলে হয়তো জিনিসটা সেট হয়ে যেত। এবং আমি বলবো যে এখনকার যারা ক্লায়েন্ট, তারা অনেক, যে ক্লায়েন্টদেরও যে জেনারেশনটা আসছে, তারা অনেক বেশি স্মার্ট এবং তারা বুঝবে যদি আমরা নিজেরা জিনিসটাকে সেট করি। সেট করি অবশ্যই, আমাদের কিছু রুলস এন্ড রেগুলেশনস লাগবে। দরকার ফোন আছে, মোকলাম নিয়ে নিচ্ছি। হ্যালো, হ্যালো, জি আসসালামু আলাইকুম। আপা আসসালামু আলাইকুম। জি ওয়া আলাইকুম আসসালাম, বলুন। আমি ভালো আছেন? আপনি? আমি ভালো আছি, আপনি কেমন আছেন? জি ভালো আছেন। আমি মুকুল ভাইয়ের সঙ্গে কথা বলতে যাচ্ছিলাম। অবশ্যই উনি শুনছেন, আপনি বলুন। বলুন ভাইয়া, আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি? জি ভালো আছি, ওয়ালাইকুম আসসালাম, আপনি কেমন আছেন? আমি খুব ভালো আছি, আপনাদের দোয়ায়। আমি আপনার খুব ভালো একজন ফ্রেন্ড। আচ্ছা, আমার ভালো ফ্রেন্ড। আমি আপনার প্রোগ্রাম টেলিভিশনে দেখছি, খুব সুন্দর। তারপরে কালার স্যুট প্যান্ট গেঞ্জি। আপনার নামটা কি একটু জানতে পারি আমরা? জি, আমার নাম আব্দুল বারি, রাজশাহী থেকে বলছিলাম। আব্দুল বারি রাজশাহী থেকে বলছেন? আচ্ছা আচ্ছা, ধন্যবাদ ফোন করার জন্য। মুকুল, ইনফ্যাক্ট আমি এখন যেটা ভাবছি যে ক্যামেরার পিছে কাজ করেও কিন্তু অনেক ফ্যান, তাই দেখছি, তাই দেখছি যে উনি আমাকে পরিচয় করলো যে ফ্রেন্ড, বাট হ্যাঁ উনি হয়তো আমার ফ্যান। ফ্যান, হ্যাঁ, আমি যেটাই বলছি যে ক্যামেরার পিছে কাজ করার পরেও কিন্তু সামনে আসতে পারছি। কখনো মনে হয়নি সামনে আসবো? না না না, কখনোই না। বিকজ অফ আমার, জানেন, আমার ছোটবেলা থেকেই আমার পেছনে কাজ করার ইচ্ছে ছিল, যে আমি পেছনের থেকে কাজ করবো, কারণ আমার কাছে এই কাজটা অনেক বেশি ইন্টারেস্টিং মনে হয়েছে, যে আমি একটা কিছু তৈরি করব, ঠিক আছে, যে আমাকে কেউ তৈরি করে সামনে দাঁড় করাবে, ওই জিনিসটা আমার কখনো মনে হয়নি। আমার মনে হচ্ছে যে আমি নিজেই তৈরি করব, কিছু একটা তৈরি করবো, ওইটা আমার জন্য অনেক বেশি। ইনফ্যাক্ট ছোটোবেলা থেকে আমি এরকম ছিলাম, আমি ছোটোবেলা থেকে এরকম জিনিসপত্র গোছাতাম বা সেট করতাম, ড্রয়িং করতাম অনেক, ঠিক আছে। তো আমার সবসময় এরকম হচ্ছে, আমার মাকে দেখে সবসময় হচ্ছে আমার, কারণ আমার মা অনেক ভালো কাজ করতে জানতেন, হাতের কাজ করতে জানতেন, তো আমার মনে হয় ওখান থেকেই এই ব্যাপারটা এসেছে। হ্যাঁ, ছোটবেলার কথা যখন আসছে, একটু ছোটবেলার কাহিনী শুনে নিই। আমরা জানি তুমি কিন্তু অনেক ছোটবেলায় আসছো ইন্ডাস্ট্রিতে, তো আশাটার গল্প একটু শুনে নিই। এটা একটা বড় স্টোরি, ছোটবেলা হলো বড় স্টোরি। তো আমার, মানে যেটা হয় যে সাধারণত 17-18 বছর বয়স থেকে মানুষ কিন্তু ঘরের বাইরে যাওয়ার চেষ্টা করে, তো আমার সবসময় চেষ্টা ছিল যে না, আমি যেখানে আছি সেখানে থাকবো না, আচ্ছা আমি দেখবো এর পরে কি আছে। তো এরকম একটা জায়গায় ব্যাক ইন 2001 আই গেস অর 2001, ওই সময়টাতে আমার একটা ক্রিয়েটিভ সার্কেলের সাথে পরিচয় হয়। আচ্ছা, তো তাদেরকে যখন আমি কাজ করতে দেখতাম, ডিজাইন করছে, তারপরে তারা হচ্ছে যে বিভিন্ন জিনিস নিয়ে সেট করছে, তো ওখান থেকে আমার স্টার্টিংটা, যে না আমি এখন একটা প্রফেশন হিসেবে নিতে গেলে এটা অনেক ইজি একটা প্রফেশন আমার জন্য, বিকজ অফ আমি বুঝতে পারছি তারা কি করছে, তো সেখান থেকেই শুরু। এবং তার আর একটু পরে হচ্ছে শাহরুখ আমিন, দেন আরও কিছু ফ্রেন্ড ছিলেন আমাদের, তো এদের সাথে ইনভলভমেন্টটা হয়েছে, সেখান থেকেই শুরু বলতে গেলে। কেমন, কতদিন হলো? 10 ইয়ার্স। 10 ইয়ার্স এ, লাস্ট 5 ইয়ার্স এ মেজর চেঞ্জ ইন্ডাস্ট্রিতে আনা, কেমন লাগে when you look back and see? কারণ আমরা, মানে 20 ইয়ার্স ডাউন দ্য লেন তোমার কথা কিন্তু আসবে, সো মেবি না আসবে, কেমন মনে হয় চিন্তা করে? ভালো লাগে, ডেফিনেটলি ভালো লাগে, কারণ আমি বলবো যে আমি নিজে যে জায়গাটা, মানে আমি বলবো যে আমি আসার পর থেকেই তো চেঞ্জেসটা এসেছে, যে আমি একটা চেঞ্জ দেখতে পেয়েছি। তো একটু ভয়ও হয় যে এই 5 বছরে যে চেঞ্জটা এসেছে সেটা কি নেক্সট 5 বছরে হবে কি না, কারণ আমাদের ইন্ডাস্ট্রিটা কিন্তু অনেক বড় হয়েছে এবং কোনো, মানে স্ট্রাকচার ছাড়া, ট্রু। তো এই একটা জায়গা থেকে, কারণ এখনকার যারা, আগে যারা যারা মডেল ছিল, তাদেরকে কিন্তু মডেল বলে তারা বুঝতো যে মডেলিংটা কিন্তু এরকম, কিন্তু এখন তারা কিন্তু মডেলিং প্রফেশনটা, আমার ডাউট আছে যে তারা বোঝে কি না, যে এই প্রফেশনটা কি এবং রেসপন্সিবিলিটিসটা কি বা প্রফেশনাল কমিটমেন্টটা কি,
আই ডোন্ট থিংক সো তারা বোঝে আসলে আমরা যারা এখন সিনিয়র হয়ে কাজ করছি আমাদের মনে হয় কিছু রেসপন্সিবিলিটি আছে আমাদের মনে হয় দরকার জিনিসটা যে কারণে আমি অনেকবার তোমাকে ফোন দিয়েছি আই নো বারবার ফোন দিয়ে বলেছে চলো বসি আমরা কিছু একটা করি আমার মনে হয় সেই সময়টা চলে আসছে কারণ আনস্ট্রাকচারড ভাবে বড় হওয়া থেকে স্ট্রাকচারড ভাবে বড় হওয়া সেটার জন্য ক্ষতিগ্রস্ত কিন্তু আমরাই হচ্ছি এক্স্যাক্টলি আমরা হচ্ছি এবং ইন ফিউচার হব ঠিক আছে যদি আমরা ওই জিনিসটাকে না তৈরি করতে পারি আমি বলবো না খুব প্রাউডলি বলবো না যে আমরা জায়গাটা তে চেঞ্জ এনেছি বা যা ধরে বসে আছে ওটা না আমাদের আমরা যদি সেটটা তৈরি করে দিতে পারি তাহলেই হয়তো ইন ফিউচার মানুষ আমাদেরকে মনে রাখবে আদারওয়াইজ মনে সেট তৈরি করতে গিয়ে মুকুল অনেক ভালো কাজ করতে গিয়ে কখনো দেশের বাইরে চলে যাবে আমরা কি মুকুলকে হারিয়ে ফেলবো টাফ কোশ্চেন বাট চাই আমি যেতে বাট গিয়ে কখনো থেকে যেতে চাই না কারণ আমি এখনই একটা ইন্ডিয়ান এজেন্সির সাথে ইনডাইরেক্টলি রিলেটেড আছি ঠিক আছে তো ইন ফিউচার আমার মনে হয় ওদের হয়ে অনেক কাজ করার সুযোগ আছে আমি যেতে পারছি না এই সময়তে কারণ আমার অনেকগুলো কমিটমেন্ট করা আছে যেটার জন্য ওখানে আমার গেলে হয়তো আমাকে দু মাস তিন মাসের জন্য থাকতে হবে যেইটা একটা জিনিস আমার ভয় যে আমি এখনও প্রপারভাবে রেডি না ওই জায়গাটার জন্য কারণ ওদের মাধ্যমটা অনেক বড় ঠিক আছে আমাকে আরও একটু প্রপারভাবে ওখানে আমি যেতে চাই যাতে কেউ বলতে না পারে যে না অগোছানোভাবে আছি কারণ আমার প্রচুর আমি ওদের ওখানে মানুষজনের সাথে কাজ করছি দেখেছি তো আমার যেটা মনে হয় যে আমার মনে আমি মনে পারবো পারবা অবশ্যই পারবো কারণ আমি এটা নিয়ে কোনো ডাউট নাই আমি কিন্তু আমি একটা জায়গায় যাওয়ার আগে আমি খুব জাজ করি যে কোন পর্যায়ে আছে এবং তাদের জন্য আমি কতটা পারফেক্ট ঠিক আছে তারপরে আমি ইন করার চেষ্টা করি তো আই গেস পারবো বাট হারিয়ে যাব না চলে মানে একেবারে যাব না আমরা হারাতে চাই না কারণ তোমাকে হারিয়ে ফেললে আসলে কোন অবস্থায় দাঁড়িয়ে থাকতে হবে সেটা একটু ডাউটফুল কিন্তু মুকুল আমরা একেবারে অনুষ্ঠানের শেষ প্রান্তে শেষ করার আগে আমি একটা জিনিস তোমাকে বলতে চাই যে আমার পার্সোনাল একটা ব্যাপার সেটা হচ্ছে যে আমি কিন্তু তোমার সাথে তুমি যখন স্টাইলিং করো ফ্যাশন ডিরেকশন করো তখন যেই লেভেলের কমফোর্টেবল হই এরকম কিন্তু আমি আর কখনো হই না মানে আমি যখন শুটে দাঁড়াই তুমি যদি ইভেন কম্পেয়ার করো তোমার সাথে শুট করে যে ছবিগুলো এবং আমার আগের ছবিগুলো একটা আকাশ পাতাল ডিফারেন্স দেখবা সো আমি বলতে চাই অ্যাজ আ মডেল আমি খুবই খুবই কমফোর্টেবল উইথ ইউ এবং আই হ্যাভ মাই বেস্ট পিকচার ও মাই গড ইটস আ কমপ্লিমেন্ট আমার জন্য আজরা মাহমুদ বলছে যে তার বেস্ট পিকচার উইথ মি হ্যাঁ মাই বেস্ট পিকচার থ্যাংক ইউ আজরা এই ক্ষেত্রে আজরা আমি একটা জিনিস বলি যে আমি যখন তোমাকে দেখি ঠিক আছে আমি বেস্ট জিনিসটা দেখতে পাই সেটা কিন্তু শুধুমাত্র অ্যাজ এ মডেল আমি জাজ করছি না আমি জানি আজরাকে আমি আমি সবসময় প্রফেশনাল কথাটাই বলবো আজরাকে আজরাকে যদি ছটার সময় আসতে বলে আজরা ছটার সময় আসবে আজরা সেটে এসে আজরা কাজটা বোঝার চেষ্টা করে কিন্তু সেটা কিন্তু খুব কম মানুষই করে যে কারণে আজরা আমারও খুবই ভালো লাগে তোমার সাথে কাজ করতে আমি তোমাকে প্রশংসা করিনি প্রশংসা পাবো না 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 আমি প্রশংসা করছি না আমি তো আমি তোমাকে দেখি যখন আমার সামনে কেউ এসে জিজ্ঞেস করে আমি কেমন মডেল হতে চাই আচ্ছা আজরার মতো হতে পারলে হো আদারওয়াইজ কাজ করো না বিকজ অফ আজরাকে দেখে শিখতে পারবে এবং এই এক্সাম্পলটা কিন্তু আমার মনে হয় সবাই দিচ্ছে সবাই দিবে আসলে আমার অনুষ্ঠান একেবারে শেষ প্রান্তে শেষ করার সময় আমি সবার জন্য একটা কথাই বলতে চাই যে শুধুমাত্র যে কারো মতো হতে হবে সেটাও না কিন্তু যে কাজটা করছো সেটার প্রতি যেন প্রপার রেসপেক্ট ডেডিকেশনটা থাকে কারণ তার মাধ্যমে কিন্তু তুমি উপরে উঠবে তার মাধ্যমে তুমি অনেক কিছু শিখতে পারবে তো সেই জায়গাটা আসলে অনেক ইম্পর্টেন্ট মুকুল আমার অনুষ্ঠান একেবারে শেষ প্রান্তে সময় করে ইনফ্যাক্ট তুমি এত ব্যস্ততার মাঝে যে আমাদেরকে সময় দিয়েছো তোমাকে অনেক অনেক ধন্যবাদ থ্যাংক ইউ আজরা থ্যাংক ইউ লেজার ট্রেড লাইফ এন্ড বিউটি রাইট লেজার ট্রেড এন্ড লাইফ এন্ড বিউটি সবাইকে এটিএন বাংলাকে ধন্যবাদ আই হোপ দেখা হবে ডেফিনেটলি অল দ্য বেস্ট উইথ দ্য ফিউচার থ্যাংক ইউ আজরা প্রিয় দর্শক আজ এ পর্যন্তই আশা করছি আমাদের ফ্যাশন ডিরেকশন স্টাইলিং এবং মাহমুদুল হাসান মুকুলের কাজ সম্পর্কে আপনারা অনেক আইডিয়া পেয়ে গেছেন এখানেই শেষ করছি অগ্রিম পহেলা বৈশাখের শুভেচ্ছা জানিয়ে আবারও দেখা হবে নেক্সট উইক টিল দেন বাই